আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. محترم مكرم علماء الكرام سمانيت ديني ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালামের পরে আমরা আল মাজাল কোম্পানির এই বিশাল মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যা হচ্ছে ওয়াহি ইলাহি আসমানি ওয়াহি, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি সিলেবাস, তা জানার জন্য, তা শোনার জন্য, তা শোনাবার জন্য যে জমিয়ত হয়েছি, একত্রিত হয়েছি এবং আল্লাহ যে তৌফিক দান করেছেন আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে, ইমানি দিক থেকে, সার্বিক দিক থেকে যে আল্লাহ তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু সম্পর্কে আমাদের সম্মানিত ভাই শেখ আবদুল্লাহ আল বাকি হাফেজাহুল্লাহ তাআলা যে বিষয়টির ওপর আলোকপাত করতে বলেছেন সেটা হচ্ছে ইসলামিক ভাতৃত্ব, আল উখুয়া আল ইসলামিয়া, ইসলামিক সম্পর্ক, যে আমাদের ভাইয়ের সম্পর্ক, আমরা একে অপরের ভাই, এই ভাতৃত্বের সম্পর্ক, এর গুরুত্ব এবং এই ভাতৃত্বের সম্পর্ককে আমরা কি করে আরও মজবুত করব, অটুট করব, শক্তিশালী করব, আর এই ভাতৃত্বের সম্পর্কের অবনতি কি কি কারণে ঘটে যার ফলে অন্য অন্য পার্থিব সম্পর্কগুলি প্রাধান্য পেয়ে যায়, এই বিষয়গুলি সম্পর্কে কিছু কথা কোরআন সুন্নার আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমরা হচ্ছি মুসলিম, আমাদের দিন হচ্ছে ইসলাম, আমাদের রব এক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাসূল, খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কিবলা হচ্ছে এক, আমাদের দিনের উৎস হচ্ছে এক, কোরআন এবং সুন্নাহ ওয়াহি। সুতরাং আমরাও সকলেই এ সমস্ত মৌলিক বিষয়ের ভিত্তিতে, তৌহিদ এবং সুন্নার ভিত্তিতে, দিনের ভিত্তিতে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসার ভিত্তিতে এক হয়ে যাব। কোনো ইবাদাল্লাহ ইখওয়াদা, তোমরা হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়াতেও কাজে আসে, বহু ক্ষেত্রে কাজে আসে, যে বিষয়গুলি বলার সময় নেই, যেহেতু সময় এক ঘন্টা, আর এই বিষয়গুলি বলার জন্য সময়ের প্রয়োজন রয়েছে, দুনিয়ার বহু ক্ষেত্রে এই দিনই ভাতৃত্ব কাজে আসে।
এই সম্পর্ক এমনকি মতের পরেও কাজে আসে, দুনিয়ার কোনো সম্পর্ক মতের পরে কাজে আসবে না। একমাত্র ইসলামিক ভ্রাতৃত্বের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কই কাজে আসবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, বিচার দিবসে জান্নাতে যাওয়ার সময়, জাহান্নাম থেকে রক্ষার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। ইহকাল পরকালে এই সম্পর্ক হচ্ছে আপনার জন্য আমার জন্য উপকারী। এই সম্পর্ক শক্তিশালী করার জন্য পিয়নী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন। এই সম্পর্ক শুধু মৌখিকভাবে বা থিওরিক্যালভাবে একটা মতবাদ হিসাবে তিনি পেশ করেছেন এমন কথা নয়, বরং এর বাস্তব রূপ দিয়েছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি হ্যাঁ, এবং এই সম্পর্কের মাপকাঠি হবে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে এই সম্পর্ক শক্তিশালী হবে, আর ঈমান এবং তাকওয়াতে ত্রুটি হলেই, দুর্বলতা আসলেই বা সেগুলি হ্রাস পেয়ে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যতই আমরা ঘোষণা করি যে আপনার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ঈমান এবং তাকওয়া ঠিক আছে, তাহলে আপনি স্বীকার করেন আর না করেন আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে, এই ঈমান ইসলামিক ভ্রাতৃত্ব আছে, বলেন আর নাই বলেন। কিন্তু দুনিয়ার সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক, রক্তের সম্পর্ক হচ্ছে প্রাকৃতিক সম্পর্ক, স্বার্থের সম্পর্ক অনেক সময় মায়ের পেটের ভাই, রক্তের সম্পর্ক চরম দুশ্মনে পরিণত হয়েছে। অথবা দুনিয়াতে অনেক ভালোবাসা ছিল, মহব্বত ছিল, সীমাহীন ভালোবাসা, ভাই বোনকে ছেড়ে এক মিনিট থাকা বরদাস্ত করতে পারেননি, কিন্তু মহতের পরে সেই সম্পর্ক দুশ্মনীতে, শত্রুতায় পরিণত হবে। মহান আল্লাহ সূরা যুখরফের আয়াত নম্বর 67 তে সাদ করেছেন, আল আখিল্লাহু ইয়াউমায়িযিন বা'দুহুম লি বা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা, ভাইয়েরা, এই যে একে অপরকে ভালোবাসত এইসব লোকেরা ইয়াউমায়িযিন, সেই কিয়ামতের দিনে বিচার দিবসে পরকালে, বা'দুহুম লি বা'দিন আদুউন, একে অপরের শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র যারা আল্লাহ ভীরু, তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক ছিল। আপনি আল্লাহকে ভয় করেন আর শেখেরাও আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন আপনার পাড়া প্রতিবেশী তারাও আল্লাহকে ভয় করে, এর ভিত্তিতে যে সম্পর্ক গড়ে উঠেছে ইমানি ভ্রাতৃত্ব, এরাই শুধু বন্ধু থাকবে, এরা কাজে আসবে, দুশ্মন হবে না, এরা দোস্ত হবে, হাসর মাঠেও দোস্ত হবে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কাজে আসবে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রেও কাজে আসবে, আপনার উপকার আসবে, পরিচয় নেবে, এরাও পরিচয় নেবে। জি হ্যাঁ, কিন্তু দুনিয়ার যেসব সম্পর্কগুলি ছিল সেই সম্পর্কগুলি কিছুই থাকবে না। সূরা হুজরাতের আয়াত নম্বর 10 দিয়ে শুরু করেছি আমার খুতবার সাথে সাথে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় মুমিন মুসলিমরা হচ্ছে পরস্পর ভাই, এক মুমিন মুসলিম আর এক মুসলিমের ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্কের জন্য। জি, একই দেশের হোক লোক হওয়া লাগে না, একই রঙের লোক হওয়া লাগে না, হ্যাঁ, আর একই ভাষার লোক হওয়া লাগে না। জি, পাসপোর্টের কোনো মূল্য নেই ক্ষেত্রে, কার কোথাকার পাসপোর্ট আর কার কত, ওই রকম উন্নত দেশের পাসপোর্ট রয়েছে আর কে গরিব দেশের রয়েছে, কোনো মূল্য রাখে না এগুলো, এই সম্পর্ক কোনো মূল্য রাখে না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ শুনে রাখো, লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আজামিন আলা আরাবি ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। শুনে রাখো ভালো করে, যে না কোনো আরবীর যার ভাষা হচ্ছে কোরআনের ভাষা, যার ভাষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাষা, তো এই দিক থেকে তো ফজিল হওয়া উচিত ছিল, কিন্তু তাকওয়া যদি না থাকে কোনো মূল্য নেই। নবী সাল্লামের মাতৃভাষায় কথা বলতে পারেন, নবী সাল্লামের মাতৃভাষা খুব শিখে গেছেন, আর কোরআনের ভাষা আপনি ভালো করে বুঝেন বা ওইটা আপনার মাতৃভাষা, লা ফাদলা লি আরাবিন আলা আজমি, আরবির অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, ওয়ালা আজমি আলা আরবি, আর কোনো অনারবের আরবির উপরে ফজিলত নেই। যেমন আজকাল পার্থিব দিক থেকে কেউ যদি ইংলিশ বলতে পারে, আরে বাপরে বাপ, বিশাল ব্যাপার স্যাপার হয়ে গেছে, কোনো মূল্য রাখে না,
আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না, রাসূলুল্লাহর কাছে কোনো মূল্য রাখে না, দ্বীনের ক্ষেত্রে কোনো মূল্য রাখে না, এর কোনো মর্যাদা নেই। দুনিয়া উপার্জন করে নেবেন, সেই ভাষার ডিমান্ড আছে, সেজন্য দুনিয়া উপার্জন করে নেবেন, সেটা আলাদা কথা, যতটা আল্লাহ ভাগ্যে জুটাবে। কিন্তু ভাষার ভিত্তিতে অথবা আঞ্চলিকতার কারণে অথবা পাসপোর্টের অনেক দাম, এই নাগরিকত্বের সিটিজেনশিপের অনেক দাম, অনেক মূল্য, এর কোনো মূল্য নেই, লা ফাদলা, কোনো ফজিলত নেই, কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদা লোকের ফর্সা লোকের কালোর উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, আর কালো লোকের সাদার উপর কোনো ফজিলত নেই, ইল্লা বি তাকওয়া, তাকওয়া ছাড়া। জি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মহান আল্লাহ সূরা হুজরাতে ইরশাদ করছেন যে নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে যে যত বেশি বেঁচে থাকে, যার অন্তরে আল্লাহর বেশি ভয় আছে, শুধু দাবিদার হইলে হবে না, এর বাস্তব রূপ সে তার লাইফে দিতে পারছে। অন্তরে যে ভয় আছে এর বহিঃপ্রকাশ আপনার আকীদায়, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণে, আপনার ইবাদত বন্দেগীতে, আপনার আখলাক চরিত্রে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার পারিবারিক বিষয়গুলিতে, আপনার চলাফেরায়, একের অপরের সাথে চলাফেরার ক্ষেত্রে, মামলাত আদান প্রদানের ক্ষেত্রে এর বহিঃপ্রকাশ ঘটছে, প্রমাণ করে দিতে পারছেন আপনি আকীদা, আমল, ইবাদতের মাধ্যমে, আখলাক চরিত্রের মাধ্যমে যে অন্তরে আল্লাহর ভয় আছে বলেই আমি নিঃস্বার্থ এই কাজটা করলাম, না হলে করতাম না, দুনিয়ার কোনো স্বার্থ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজরাত আয়াত নম্বর 10, নিশ্চয়ই মুমিন মুসলিমরা পরস্পর ভাই। এই ভাতৃত্বকে শুধু টিকাতে হবে না, এই ভাতৃত্বকে এক নম্বরে শুধু রাখা, শুধু মুখে বললে হবে না, এই ভাতৃত্ব কি করে শক্তিশালী হয়, মজবুত হয়, স্থায়ী হয়, এই ভাতৃত্বে কোনো রকমের অবনতি না ঘটে, এই বিষয়গুলি প্রত্যেককে ঠিক রাখতে হবে, প্রত্যেককে ঠিক রাখতে হবে। আর শুনে রাখেন, এই ভাতৃত্ব দু চারটা মাসলা ইখতেলাফ থাকার কারণে নষ্ট হয়ে যায় না, যে আপনার সাথে আমার মাসলা মাসাইল কিছু ইখতেলাফ আছে, আর এটা আমার দুশ্মন, একে দেখতেই পারি না, এগুলি মূর্খদের কথা, এর সাথে আমার মতের মিল নেই, হ্যাঁ এই ব্যক্তি হচ্ছে বিতর্কিত, যার ফলে ওকে ইসলাম থেকে এমন করে খারিজ করলেন যে ইহুদির সাথে, নাসারার সাথে, হিন্দুর সাথেও আপনার সেই বৈরিতা নেই। জি যে বৈরিতা দু চারটা মাসলা ইখতলাফের কারণে একজন রফায়দানি করে, একজন রফায়দানি করেন না, একজন জোরে আমিন বলে, একজন আসতে, আরে ও নামাজ পড়তে পড়তে দুশ্মনী পয়দা হয়ে গেল একবার, হ্যাঁ এইরকম নাই, একজন কাঁধে কাঁধ পায়ে পা ঠেকায় আর একজন ঠেকাতে চাই না, ওই নামাজ পড়তে পড়তে দুশ্মনী পয়দা হয়ে গেল, এই সমস্তগুলি বর্জনীয়, এতে ভাতৃত্ব নষ্ট হয় না। জি হ্যাঁ, এই ভাতৃত্বকে কি করে আপনি আরো শক্তিশালী করতে পারবে, এর জন্য চেষ্টা করতে হবে উভয় পক্ষকে, মতের অমিল থাকতে পারে, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুকা, আল্লাহ বলছেন যে মানুষের স্বভাবই হচ্ছে যে সর্বদাই তাদের মধ্যে মতবিরোধ থাকবে, ইখতিলাফ থাকবে, তবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব যার উপর দয়া করেছেন সেই ইখতিলাফ করবে না, ইখতিলাফের সমাধান আর মতবিরোধের সমাধানের জন্য ফিরে আসবে আসল উৎসে, সেটা হচ্ছে ওহী, কোরআন এবং সুন্নার কাছে ফিরে আসবে। সমাধান এই নয় যে আপনার দল ভারী, আপনার গায়ে জোর আছে সেজন্য আপনারটা আমাকে মানিয়ে নেবেন, অথবা আমার জবানের জোর আছে সেজন্য আমারটা আপনাদেরকে মানিয়ে নেব, না না এটা সমাধান নয়। সমাধান হচ্ছে যে আমাদের সকলকে ফিরে আসতে হবে কোন দিকে, ফরুদ্দু হইল আল্লাহ ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দাও, যে আল্লাহ কি সমাধান বলছেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান বলছেন, এইভাবে আমাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে, দূরত্ব বাড়াবার চেষ্টা করতে হবে না। মুসলিমদের মাঝে যেসব মতবিরোধ আছে সেই জন্য ভাতৃত্ব নষ্ট হয় না, ভাতৃত্ব নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত ইসলাম না নষ্ট করেছে। ইসলাম নষ্ট করে দিয়ে সে ইসলাম বিমুখ হয়ে গেছে বড় শিরকের মাধ্যমে, বড় কুফরির মাধ্যমে, এইরকম ইসলাম দুশ্মনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে ভাতৃত্ব নষ্ট হবে, এই জন্য ওটা আপনি ঘোষণা করারও দরকার নেই, ও আল্লাহর কাছেই নষ্ট হয়ে গেছে, কারণ ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কারণে আর এই ভাতৃত্ব নেই।
সম্মানিত ভাতৃমণ্ডলী, যতক্ষণ পর্যন্ত ইমান আছে, তাকওয়া আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আচ্ছা একটা উদাহরণ দিই, পার্থিব উদাহরণ, তাহলে বুঝবেন ভাই সবাই একই শ্রেণীর নয়। ভাই বলে যে সবাই একই শ্রেণীর তাও নাই। আপনারা পাঁচ ভাই বা সাত ভাই আছেন, সবাই কি একরকম নাকি আপনার সাথে আচরণের ক্ষেত্রে? হ্যাঁ, কারো সাথে খুবই আন্তরিকতা আছে, আপনার সুখে দুঃখে সবসময় একটা পয়সার অভাব হলে ও নিজে থেকে হাজির। হ্যাঁ, বাপ মাকে দেওয়ার ক্ষেত্রে আপনার চাইতে সে বেশি দেওয়ার চেষ্টা করে, আপনাকে বলে যে বড় ভাই আপনি অনেক খরচ করেছেন, আর দেওয়ার দরকার নেই আমরা দিই। আবার কিছু ভাই আছে শুধু চুষতেই থাকে, লুটতেই থাকে, এক পয়সা খরচ করতে চায় না। হ্যাঁ, কিছু ভাই আছে শুধু ঝগড়ায় বাঁধায়, ঝামেলায় বাঁধায়, তাই না, বেমানি করার চেষ্টা করে, জি কষ্ট দেওয়ার চেষ্টা করে, অথচ একই মায়ের পেটের ভাই। তাহলে একই মেয়ের মায়ের পাঁচটা ভাই যদি পাঁচ রকম হয়, পাঁচটা আঙ্গুল যদি একরকম না হয়, তো এই বিশাল মুসলিম উম্মতের সবাই একই শ্রেণীর মুসলিম ভাই নয়, তবে মুসলিম ভাই, তবে মুসলিম ভাই। যার মধ্যে যত বেশি দিনের যে মৌলিক বিষয়গুলি আর তার সাথে সাথে সেই মৌলিক বিষয়গুলিকে যেগুলি মজবুত করে, আকীদা, জি মানহাজ, তৌহিদ, সুন্নাত, ইবাদত বন্দেগীর পাবন্দি, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আখলাক, আমল সুন্দর হওয়া, এই বিষয়গুলি, মৌলিক বিষয়গুলি যত যার মধ্যে বেশি আছে সে তত বেশি ঘনিষ্ঠ ভাই, সে তত বেশি ঘনিষ্ঠ ভাই। আর যার মধ্যে যত দুর্বল হয়ে আসছে তারাও ভাই, যতক্ষণ পর্যন্ত এই ভাতৃত্বকে নষ্ট না করে দেশে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে বা ইসলাম ভঙ্গ করে, ইমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী অনেকগুলি বিষয় রয়েছে যেগুলো শেখদের কাছ থেকে ইসলামিক সেন্টারগুলির মাধ্যমে শিখে যাবেন। কারণ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমি মাঝে মাঝে বলি আর অনেক শেখেরা বলেন বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের দেশে একটা সাধারণ মুসলিম নামাজ না পড়লেও জানে যে উজু ভঙ্গের কারণ কি, কিসে উজু নষ্ট হয়ে যাবে জানে ভালো করে, তাই না, কি কিসে কিসে নামাজ নষ্ট হয়ে যায় তাও জানে, রোজা কিসে ভঙ্গ হয় তাও অনেকটাই জানে, ঠিক কিনা, হজ করতে আসলে হজ নষ্ট হয়ে যাবে কিসে তাও জানে, আরাফাই যদি 9 তারিখে না থাকতে পারি তো হজ হবে জানে, কিন্তু ইমান ইসলাম কিসে ভঙ্গ হয়ে যায় এই ক্ষেত্রে জিরো, এই ক্ষেত্রে জিরো। ইল্লা মাশাআল্লাহ, যারা তৌহিদ শিখেছে, যারা সুন্নাহ শিখেছে, যারা সৌদি আরবের আকীদার কিতাবগুলির সংস্পর্শে এসেছে, তারা ছাড়া আমরাও দেশে নামাকেজুল ইসলাম মাদ্রাসায় পড়ে পড়ে ফারেক হয়ে গেছি, একবার না ডবল। হ্যাঁ, তারপরও নামাকে ইসলাম কি কি ভালো করে জানতাম না। হ্যাঁ, এই জন্য আকীদার কিতাবাদীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে, সেগুলি শিখতে হবে। আকীদার যারা বিশেষ গোলমায় কেরাম, বিশেষ করে সৌদি আরবের ইসলামিক সেন্টার, দাওয়াত সেন্টারগুলি যারা দায়ী বাইরে আছেন, বিশেষ করে জেদ্দায়, আপনার জেদ্দায় যারা আছেন, তাদের কাছ থেকে কিছু শিখতে হবে। সৌদি আরবে যেসব আলেম ওলামারা লেখাপড়া করেছেন তাদের কাছ থেকে কিছু শিখতে হবে, কারণ তারা আকীদা, তৌহিদের, সুন্নাহর বিশেষজ্ঞ। জি, তারা দলিল ভিত্তিক লেখাপড়া করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, অতক্ষণ পর্যন্ত এই ইমানি ভাতৃত্ব নষ্ট না হবে, যতক্ষণ পর্যন্ত ইমান না নষ্ট হয়েছে, যতক্ষণ ইসলাম না নষ্ট হয়েছে। সুতরাং আপনি আপনার মুসলিম ভাই যদি চোরও হয় তাকে দুশ্মন মনে করবেন না, এই চোর, হ্যাঁ এই বেঈমান, হ্যাঁ এই হারাম খাওয়া লোক কখন আপনার ইসলামের স্বার্থে কাজে আসতে পারে, ইসলামের স্বার্থে কাজে আসতে পারে। ছোটকালে আমরা বড় বড় ওয়াজ দেশে, ওয়াজ মাহফিলে যেতাম, শুনতে যেতাম, তো একজন খুব প্রখ্যাত বক্তা ছিলেন, যদিও তারা কোরআন সুন্নাহর ওই রকম ধরনের দলিল ভিত্তিক আলেম ছিলেন না, কিন্তু মানে জনপ্রিয়তা লাভ খুব করেছিলেন ওনারা। তাদের একজনের বক্তব্য শুনেছিলাম, তিনি একটা পয়েন্ট বলেছিলেন, খুব ছোট আমরা তখন, হয়তো 15-16 বছর 17 বছর বয়স, কিন্তু তখন থেকে মুখস্থ আছে, যে মুসলিম সমাজে চোরগুলোকে মেরে ফেলিয়েন না, আমার দেশে পকেট মার 10টা টাকা চুরি করার চেষ্টা করেছে গণপিটুনিতে মেরে ফেলেতে। হ্যাঁ, আল্লাহ যে সাজা দেননি সেই সাজা মূর্খ সমাজের লোকেরা দেয়। কেউ একটা আপনার কাঁঠাল পেড়ে খেয়ে নিয়েছে, আম লিচু পেড়ে খেয়ে নিয়েছে, ওকে মারতে মারতে গোটা গ্রামের লোকেরা মেরে ফেলে দিল, এই জাহেল মূর্খ সমাজ। জি হ্যাঁ, না তিনি বলেছিলেন ওই ওয়াজে, যে দেখেন মুসলিম সমাজের যারা চোর, ডাকাত অথবা এইরকম যারা দুষ্ট প্রকৃতির লোক, বদমাইশ লোক, ওগুলোকে মেরে ফেলিয়েন না, ওগুলো একদিন কাজে আসবে। জি হ্যাঁ,
অনেক সময় যারা মুরব্বী মুসল্লি মসজিদের, তারা প্রয়োজনে ইসলামের জন্য যখন বল প্রয়োগের মাসলা আসবে তখন ওই সাহস হবে না, কিন্তু যারা এইরকম অপরাধ করেছে তারা যদি হেদায়েত হয়ে যায়, তৌফিক হয়ে যায়, হতে পারে ওদের দ্বারা ওই কাজগুলি হবে, যে কাজগুলো আপনার দ্বারা আমার দ্বারা হবে না। তারাও ভাই কিন্তু অসৎ ভাই, আপনার ভাই চোর বেমান থাকে না, হ্যাঁ আপনার ভাই লম্পট থাকে না, তারপরে বলেন যে আমার ভাই উঠে। জি হ্যাঁ, তো দুনিয়ার স্বার্থে দুনিয়ার যে সম্পর্ক রক্তের, তাতে যদি ভাই বলে স্বীকার করেন চোর ডাকাতকে, হ্যাঁ তাহলে ইমানই যে সম্পর্ক রয়েছে, চুরি করা মানে কাফের হয়ে যায়নি, হ্যাঁ তার মানে বলছি না যে চুরি করেন বেঈমানি করেন, কখনো না, কিন্তু কথা হচ্ছে যে তারা অসৎ আমাদের ভাই, এরাও কখনো ইসলামের স্বার্থে আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এক লোক বারবার করে মদ খায়, জি হ্যাঁ, তখন তাকে কোন এক সাহাবী গালি দিয়েছিলেন, গালমন্দ করেছিলেন যে এত খারাপ লোক, গাল দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাবে নিষেধ করলেন, লা তাসুবু, একে গাল দিও না, অথচ একবার না কয়েকবার করে মদ খাচ্ছে। ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহকে ভালোবাসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসে। জি হ্যাঁ, তার মানে এই নয় যে তার সাজা শাস্তি হবে না দুনিয়া আখেরাতে, মদ খাওয়ার বা পাপের শাস্তি হবে, কিন্তু সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার যে দাবি আছে সে দাবিটা পূরণ করে না, ওর সংশোধন করার চেষ্টা করেন, হ্যাঁ ওর যে ঘাটতিটা আছে ঘাটতি পূরণ কেমন করে হবে, ওর তওবাটা কি করে হবে, ওর ইসলাম কি করে হইতে পারে, আপনার ইসলামিক ভাতৃত্বের দাবি যে তাকে সংশোধন করার চেষ্টা করবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখন এইসব কথা লম্বা না করে, সময় তো খুব কম, দুটি দিক বলছি আপনাদের সামনে। একটা দিক হচ্ছে যে আমাদের যে সম্পর্ক রয়েছে পরস্পরের ইমানি সম্পর্ক, ইসলামী সম্পর্ক, এর জন্য একের অপরের ওপর কিছু অধিকার রয়েছে, হক রয়েছে, করণীয় প্রাপ্য রয়েছে, আপনি আমার কাছ থেকে পাবেন, আপনার কাছ থেকে আমি পাই, জি হ্যাঁ পাওনা রয়েছে, কিছু আবশ্যক বিষয় রয়েছে, ফারায়েজ ওয়াজিবাত রয়েছে, আমার দায়িত্ব রয়েছে আপনার ক্ষেত্রে, আপনার দায়িত্ব রয়েছে আমার ক্ষেত্রে, জি হ্যাঁ, এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে, শুধু মনে রাখলে হবে না, এগুলি কাজে পরিণত করতে হবে, তাহলে আমাদের সম্পর্কটা কি হবে, মজবুত হবে। এই বিষয়গুলি খুব সংক্ষেপে বলি, প্রত্যেকটার দলিল বলা সম্ভব, যদি না হয় তো জানবেন যে প্রত্যেকটার দলিল আছে, দলিলবিহীন কোনো কথা আমরা বলি না, আর আল্লাহ না করে যে কখনো বলতে হয়, আল্লাহ যেন এই গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে যে পাওনা রাখে সেটা হচ্ছে যে মুসলিম মুসলিমের সাহায্য করবে, মুসলিম মুসলিমের কি করবে, সাহায্য করবে, জি অন্যায়ের ক্ষেত্রে সাহায্য না, বৈধ কাজে সাহায্য করবে, জায়েজ কাজে যদি মুসলিমকে সাহায্য করতে হয় তাহলে সুন্নত মুস্তাহাব কাজ যদি হয় তো আরো বেশি গুরুত্ব বেড়ে গেল, যদি ফরজ ওয়াজিব কাজ হয়, মুসলিম ভাই ফরজ ওয়াজিব করতে চাইছে আর আমি আপনি সাহায্য করতে পারবো, তাহলে তার গুরুত্ব আরো বেশি বেড়ে গেল, সাহায্য করতে হবে। পিয়নী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে, একটা হাদিস রয়েছে, অনসুর আখা কা জালিমান আও মাজলুমান, তোমার ভাইয়ের সাহায্য করো, সে জালেম হইলেও সাহায্য করো আর নির্যাতিত মজলুম হইলেও সাহায্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম বুঝতে পারলেন যে মজলুম নির্যাতিত মুসলিম ভাই, ভাই মানে এখানে মুসলিম ভাই, তো মজলুম তো সাহায্য করবো, যে ওকে রক্ষা করবো যাতে ওর উপরে জুলম অত্যাচার না হয়, কিন্তু জালেমের কি করে সাহায্য করবো, জালেমের কি করে সাহায্য করবেন, একটা লোক জালেম ও মারছে আরেকজনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ওর সাহায্য করো, কি করে সাহায্য করবেন, একটা লোক ছিনতাই করছে, কি করে এই ছিনতাইকারী জালেমের সাহায্য করবেন, হ্যাঁ একজন লোক গীবত করছে বা চুগলখড়ি করছে, কি করে জালেম, এই জালেমে কি করে সাহায্য করবেন, জালেম আর মাজলুম উভয় ভাইয়ের সাহায্য করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ফাকাইফা আনসুরু জালিমান, হাজাল মজলুম, মজলুমের কথা বুঝতে পারলাম, ফাকাইফা আনসুরু জালিমান, জালেমের কি করে সাহায্য করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, কে বলতে পারে, এই এই হাদিসটা কিন্তু জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকদের আরবদের প্রবাদ ছিল, কি প্রবাদ, যেটার ইসলামীকরণ করা হয়েছে, এই বাক্যটাকে মুসলিম বানানো হয়েছে, জাহিলিয়াতের যুগের অর্থ কিন্তু আলাদা ছিল, অর্থই ছিল যে তোর গোত্র যখন তোর বংশের লোক
তো জালেম হইলেও সাহায্য করতে হবে যেহেতু তোর বংশের লোক, হ্যাঁ তোর ভাষাভাষীর লোক। কোরাইশ কোরাইশ জালেম হইলেও সাহায্য করতে হবে কোরাইশকে, আর মজলুম হলে তো সাহায্য করতেই হবে। তাহলে এটা হারাম না যে আপনার বংশে আপনার ভাষাভাষী সে যেন ওর দিক থেকে লেগে গেলেন? অধিকাংশ লোক তো এরকমই করে, একটা অন্য ভাষাভাষীকে মারছে আপনার একজন বাংলা ভাষাভাষী, তখন ওর তরফ থেকে লেগে গেলেন, দেখা দেখি না আরে আমার জাতি ভাইকে আমার ভাষাভাষীকে মারছে ধর। এটা হচ্ছে জাহিলি যুগের চরিত্র। একে মুসলিম বানিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এর ইসলামীকরণ করেছেন কি করে? হ্যাঁ কিভাবে সাহায্য করবেন জালেমের? হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন তাকুফুহু আনি যুলমে, জুলুম করতে বাধা সৃষ্টি করবে, বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, বল প্রয়োগ না করতে পারে যে আমি মার খেয়ে যাবো, আমি আমাকে মেরে ফেলে দেবে, তাহলে কমপক্ষে কথার দ্বারা নসিহা করে, আর না হয় অন্তর থেকে সর্বনিম্ন ঘৃণা করে প্রতিবাদ করে। কখনো সহযোগিতা করবেন না, অসহযোগিতা কর, সহযোগিতা নয়। ফাজালেকা নাসরুকা ইয়াহু, এটি হচ্ছে সাহায্য করা। দ্বিতীয় হক হচ্ছে বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে সুবিচারের খেয়াল রাখতে হবে। বিশেষ করে বললাম এই জন্য যে অমুসলিমদের ক্ষেত্রেও সুবিচার কায়েম করতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাআদিলু, আল্লাহ কোরআনে কারীমের সূরা বায়াতে ইরশাদ করছেন কোন জাতির সাথে শত্রুতা যেন তোমাদেরকে প্ররোচিত না করে অবিচার করতে। যে এই জাতির সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই, দিনের কোনো সম্পর্ক নেই, বা আগে থেকে শত্রুতা আছে, তো দাও মারে ওদেরকে, হ্যাঁ বেইমানি করে নাও, জুলুম করো, না 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 জায়েজ নয়। জি হ্যাঁ, এই জন্য যেই ব্যক্তি কোন নেতৃত্বে থাকবেন সে বিচারপতি হোক, অথবা ধরেন একটা প্রতিষ্ঠানের মালিক, অথবা ম্যানেজার একজন মুসলিম আছে, মুসলিম ওয়ার্কার আছে, অমুসলিম আছে, শুধু দিনের ভিত্তিতে স্যালারি বেশি করবে এটা জায়েজ নাই। যোগ্যতার ভিত্তিতে অধিকার দিতে হবে, এটা পার্থিব অধিকার। জি হ্যাঁ, বেতন দেওয়ার ক্ষেত্রে ইসলামের ভিত্তিতে আগে আগে বেতন দিয়ে দেবো এটা চলবে না। আপনি মুসলিমকে ভালোবাসেন, আপনি নিজে কি করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাজের ক্ষেত্রে আপনাকে একই নজরে দেখতে হবে, সুবিচার করতে হবে। কিন্তু বিশেষ করে যদি মুসলিম হয় তাহলে আপনার সুবিচারের হক বেশি রাখে, সুবিচার কায়েম করতে হবে। জুলুম যেন না হয় কোনো মুসলিমের উপর, বিশেষ করে আর অমুসলিমের উপর জুলুম করা, কোনো কাফের আল্লাহর দুশ্মন তারপরে তার যেন জুলুম অত্যাচার না হয়। তিন নম্বর দাবি হচ্ছে বা একের অপরের হক হচ্ছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমের মায়া করবে, দয়া করবে, দয়াশীল হবে, নিষ্ঠুর হবে না। হ্যাঁ আপনি একই নজরে দেখবেন না একটা কাফের উপর মায়া করছেন আর একটা মুসলিমের উপর মায়া করছেন, একই মায়া না, মোটেই না। আপনার দয়া মায়া মুসলিমের উপর বেশি হইতে হবে, এটা হচ্ছে আপনার ইসলামী ভাতৃত্বের দাবি। পেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অনেক হাদিস রয়েছে, একটি হাদিস শুধু শোনাচ্ছি, তার আল মেনি না ফিতারা হোম এহিম ওয়াতাওয়াদহিম ওয়াতাওয়াতাআতুফহিম কামাসাইল জাসাদিল ওয়াহিদ, মুসলিমরা হবে কিরকম তাদের ভালোবাসা তাওয়াদহিম পরস্পর ভালোবাসার ক্ষেত্রে, আর একে অপরের উপর দয়া মায়া করার ক্ষেত্রে, একে অপরের সাথে সহানুভূতির ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে, কামাসাইল জাসাদিল ওয়াহিদ একটি দেহের মতো, একটা শরীরের মতো। আমরা যদি আপনি যদি নিজেকে মনে করেন যে আমি এই উম্মতে মুসলিমার একটা বডির মাথা, তো ফিলিস্তিনের ভাইরা হচ্ছে হার্ট বুক, এই বুকের উপরে ইহুদিরা চেপে আছে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমার মাথা ঠিক আছে, ব্রেন ঠিক আছে, আর আমার বুকের উপর কাফের চেপে আছে, আর আরামে ঘুমাবো না মোটেই চলবে না। আপনারও কিছু চিন্তা ভাবনা রাখতে হবে যে ইমানি দায়িত্ব আছে। আপনার রোহিঙ্গার ভাইরা এই বডির হচ্ছে হাত অথবা পা, হাত ক্ষত বিক্ষত, পা ক্ষত বিক্ষত, আর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, ঘুম আসবে নাকি? হাতে যদি ঘা থাকে, ব্যথা থাকে, ঘুম আসবে? কখনো ঘুম আসবে না। ঠিক ওই রকমই আপনি একজন মুসলিম, যাতে করে আপনার মুসলিম উম্মাহ সম্পর্কে একটা চিন্তা থাকে, চিন্তা থাকে যে এই জাতিকে কি করে উপরে উঠানো যাবে, এই জাতির উপর যে জুলম অত্যাচার হচ্ছে এর অবসান কি করে ঘটবে, চিন্তা থাকতে হবে। কামাসাল জাসাদিল ওয়াহিদ এ রাস্তা কামিন অদুন, একটা অঙ্গ যদি হ্যাঁ রোগ আক্রান্ত হয় তাদা লাহু সাইরুল জাসাদ, গোটা শরীর সাদ দেয় বিস্তারে অলহম্মা, ঘুম আসে না, হাতের একটা আঙুলে ফোড়া হয়েছে এত ব্যথা, সেই ব্যথার চোটে সারা রাত ঘুম আসে না, চোখ ঘুমায় না, হাতে ব্যথা আবার চোখের কি হলো? হ্যাঁ চোখের কি যে চোখ, চোখ বন্ধ হয় না আপনার, চোখও সাঁত দিচ্ছে হাতের। জি হ্যাঁ,
সারা ঘুম আসে না, আর জ্বর হয়েছে, হাতে ব্যথা, শুধু হাতে জ্বর, গোটা গায়ে জ্বর নাই না, নাকি এরকমটা হয়? কখনো এরকম হয় না, ঠিক ওই রকমই। জি হ্যাঁ, আশা করি বুঝছেন। চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রত্যেক মুসলিমের জন্য আপনি হিতাকাঙ্ক্ষী হবেন, দরুদি হবেন, আপনি তাদের ব্যথায় ব্যথিত হবেন, তাদের সুখে খুশি হবেন। মুসলিমেরা সুখী আলহামদুলিল্লাহ, তাতে আমার লাভ হোক আর না হোক, আলহামদুলিল্লাহ আমার মুসলিম ভাইরা সুখী আছে, হ্যাঁ মুসলিম দেশ সুখী আছে, মুসলিম জাতি সুখী আছে। আপনাকে এখানে থাকতে দেওয়া হোক আর না হোক, আপনি চলে যান, এই না যা আমাকে কেন থাকতে দেওয়া হলো না, সেই জন্য দুশ্মন হয়ে পড়লেন, আমার রুজিটা কেমন কেন উঠলো। অথচ আকিদার সবচেয়ে ঘনিষ্ঠ ভাই হচ্ছে সৌদি আরবের ভাইরা, আপনি দুশ্মন হয়ে পড়লেন শুধু, হ্যাঁ এত নিমক হারামি যে আকিদাকে উপেক্ষা করে দিলেন। যেই দেশে শির্ক হয় না, যেই দেশে বিদআত হয় না, যেই দেশ তাওহীদ প্রতিষ্ঠা করে, যেই দেশে সুন্নাহ প্রতিষ্ঠা করে, সেই দেশ থেকে আপনার দুনিয়ার স্বার্থে একটু আঘাত লাগায়, আপনাকে একটু ক্ষতিগ্রস্ত হতে হইল, যার ফলে আপনি উল্টা পাল্টা মন্তব্য করা শুরু করলেন, না মোটেই না, খেরখাই করবেন, আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। দিনুন নসিহা, দিন ইসলাম হচ্ছে আসল হিতাকাঙ্ক্ষী হওয়ার না। লম্বা হাদিস রয়েছে, হাদিস লম্বা হাদিসটি বলবো না, ওটা আর একটা গোটা একটা আলোচনা লাগবে। চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে কেউ কোনো মুসলিম ভাই যদি সালাম দেয়, সালামের উত্তর দেবেন, অবশ্যই উত্তর দেবেন। সালাম নাই দিক আপনি আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি সালামের প্রচার প্রসার করবেন। মুসলিম ভাইরা যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল করবেন। মুসলিম ভাইয়ের যদি হাঁচি পড়ে তো হাঁচির জবাব দেবেন। মুসলিম ভাই যদি মারা যায় তাহলে কি করবেন, জানাজাই শরীক হওয়ার চেষ্টা করবেন। মুসলিম ভাই যদি অসুস্থ থাকে হাসপাতালে দেখতে যাবেন, তার বাড়িতে খোঁজ খবর নেবেন, অথবা টেলিফোন যোগে যেতে পারলেন না খোঁজ খবর নেবেন। এই নয় যে ওর সাথে আমার দুনিয়ার বন্ধুত্ব আছে সেই জন্য খোঁজ খবর নিচ্ছি, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। যে কোনো মুসলিম ভাই অসুস্থ উঠিয়ে নিয়ে যাবেন হাসপাতালে, তাকে নিয়ে যাওয়ার কেউ নেই। যদি বলে না ভাই আমাকে নিয়ে যাওয়ার, আমার চিকিৎসার বা আমার হেল্প করার আছে, আপনার হেল্প লাগবে না, সেটা আলাদা কথা, কিন্তু আপনি প্রস্তাব পেশ করবেন যে ভাই আমি কোনো খেদমত আপনার করতে পারি কিনা, ইত্যাদি ইত্যাদি। এইরকম বেশ কিছু হক রয়েছে, হাকুল মুসলিম আল মুসলিম খামসুন, অন্য হাদিস সিত্তুন, ছয়টি পাঁচটি, ওইসব খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের ইসলামী ভাতৃত্বের দাবি হচ্ছে যে আমি নিজের জন্য যেটা ভালোবাসবো আপনার জন্য ভালোবাসবো, দুনিয়ার ক্ষেত্রে না, না দিনের ক্ষেত্রেও। হ্যাঁ বুঝছেন না, বুঝছেন না আমার কথা, দুনিয়ার ক্ষেত্রে শুধু না দিনের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি যেটা নিজের জন্য ভালোবাসি সেটা আপনার জন্য ভালোবাসব। হ্যাঁ সুতরাং আমার যেন ক্ষতি না হয়, আমার যেন মানহানি না হয়, আমার যেন বদনাম না করা হয়, আমার যেন শত্রুতা না করা হয়, তো আপনারও যেন শত্রুতা না হয়, আপনারও শত্রুতা করবো না, আমার যেন ক্ষতি না হয় তো আপনারও ক্ষতি করার চেষ্টা করবো না। এগুলো হলো দুনিয়াবি জিনিস, দিনের ব্যাপার। আমি চাই যে সহি আকিদা নিয়ে বাঁচবো, সহি আকিদা নিয়ে মরবো, তৌহিদ কায়েম করবো, সন্না ফলো করবো, শিরক বেদাতকে পুরোপুরি বর্জন করবো, এটা আমি আমার জন্য ভালোবাসি এবং এই দিকে আমি দাওয়াত দিতে থাকবো। সুতরাং আপনার জন্য আপ্রাণ চেষ্টা করবো, ভালোবাসবো যে আপনিও যাতে করে সহি আকিদাটা গ্রহণ করে নেন, শিরক থেকে তওবা করে নেন, বেদাত থেকে তওবা করে নেন, আধা নামাজি হয়ে আছেন পাকা নামাজি হয়ে যান, হারাম খাচ্ছেন জাহান্নামে যাওয়ার কাজ করছেন টাকনার নিচে কাপড় এইসব করিয়েন না, না হলে জাহান্নামে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। দিন দুনিয়ার ক্ষেত্রে ইউহিব্বুলি আখিহি মা ইউহিব্বুলি নাফসিহি মিনাল খাইর, যা নিজের জন্য ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসবেন, তাহলে সত্যিকার মুমিন হতে পারবেন। সাত নম্বরে হচ্ছে মুসলিম ভাই জীবিত হোক আর মৃত সকলের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু দোয়া করলেও দোয়াতে জীবনও নিয়াত করি না, আমরা কিন্তু দোয়া করি মুসলিম ভাইদের জন্য, প্রত্যেক নামাজে দোয়া করি, কিন্তু কয়টা লোক জানেন গতানুগতিক পড়েন? কে বলতে পারেন যে প্রত্যেক নামাজে সারা বিশ্বের মুসলিমদের জন্য আমরা দোয়া করি, কে বলতে পারে এটা? একজন জি বলেন, কোথায় দোয়া করি আমরা? নামাজের ভিতরে, কিন্তু নামাজের বাইরে না, নামাজের ভিতরে দোয়া করি সারা বিশ্বের মুসলিমদের জন্য। জি হ্যাঁ মাশাআল্লাহ, হাতে হাতে কোথায়? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু, আগে নবীর হক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা এবাদিল্লাহি সালেহিন। জি শুধু এরাই নয়, হ্যাঁ এবাদিল্লাহি সালেহিন, সারা পৃথিবীতে যত মুসলিম আছে, জাপানের মুসলিম,
আমেরিকার মুসলিম, কানাডার মুসলিম, আরবের মুসলিম, আজমের মুসলিম, দেশের মুসলিম, বিদেশি মুসলিম, তাদের ভাষা বুঝি আর বুঝি না, তাদেরকে চিনি আর চিনি না। ওয়ালা ইবাদিল্লাহি সালেহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়া যখন বান্দা আত্তাহাদ বলে, আসাবা কুল্লা আবদিন সালেহিন ফিস সামায়ে ওয়া ফিল আরযি, জমিনে যত নেক বান্দা মুসলিম মুমিন বান্দা মানে যত ফেরেশতা আছেন আর যত মুমিনদের রূহ চলে গেছে আম্বিয়া রসুল থেকে শুরু করে ইরলিনে যত মুমিন মুমিনাত আছে, আর জমিনে যত আছে, ভূপৃষ্ঠে যত আছে, ভূগর্ভে যত আছে, যারা দুনিয়াতে মরে কবরে চলে গেছে, সকলকে এই দোয়া পৌঁছে যায়। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু অধিকাংশ ভাইয়েরা তাশাহুদ পড়েন, নামাজ পড়েন, কখনোই খেয়াল করেননি যে আমি আত্মাহাতে তো সারা বিশ্বের মুমিনদের জন্য দোয়া করে ফেললাম, সকল ভাই বোনদের জন্য আমি দোয়া করে ফেললাম, বুঝেন না। দেখে দেখি সব পড়তে হয়, আত্মাহাত পড়ছি, কিন্তু এটা যে আমার মুসলিম ভাই বোনদের জন্য দোয়া হয়ে গেল তা জানি না আমরা। তারপরে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন সূরা হাসরে, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আছে না নেই? দোয়া মুখস্থ আছে, কোরআনি দোয়া মুখস্থ করতে হবে, যদি মুখস্থ না থাকে মুখস্থ আল্লাহর হস্তে অর্থ সহ বুঝে সুঝে পড়বেন, মন্ত্রের মতো পড়বেন না। তারপরে আট নম্বর হচ্ছে সমবেদনা জ্ঞাপন করা। মুসলিম ব্যথিত হয়েছে, আমরা খুব সুখে আছি, সৌদি আরবে নিরাপদ জীবনযাপন করছে, কোনো অশান্তি নেই, কোনো রকমের না পয়সার অভাব, না নিরাপত্তার অভাব, না কোনো দিক থেকে কোনো টেনশন আছে, আরামে মাসের মাস বেতন পাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা পাঠাচ্ছেন, আরামসে খাচ্ছেন। কিন্তু আমার মুসলিম ভাইদের ওপর বিভিন্ন দেশে জুলম অত্যাচার হচ্ছে, সমবেদনা জ্ঞাপন করতে হবে বিভিন্ন দিক থেকে, আর্থিক যদি পারি অর্থের মাধ্যমে তো অর্থ দিয়ে, না হলে সৎ পরামর্শ দিয়ে, না হলে যেইভাবে চাপ সৃষ্টি করে যদি পারা যেতে পারে সেটাও হইতে পারে। যাকে যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার প্রয়োগ করে সমবেদনা জ্ঞাপন করবে। আমাকে আপনাকে জনগণকে বল প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়নি। আমি বলছি না যে বল প্রয়োগ মানে রাস্তায় মিছিল করতে বেরিয়ে যান, দু চার দিন মিছিল করবেন যে উমুককে কেন জ্বালানো হইলো আর রোহিঙ্গাদের এই কেন করা হলো, তারপরে ঠান্ডা হয়ে যাবেন। কি করলেন? কিছুই তো করলেন না। হ্যাঁ, এটা চলবে না। তবে যাকে যেমন ক্ষমতা দেওয়া হয়েছে অবশ্যই সে ক্ষমতার প্রয়োগ করতে হবে, কারণ আল্লাহ জানছেন যে কাকে কতটা আমি ক্ষমতা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জিজ্ঞেস করবেন। নয় নম্বর হচ্ছে যে মমিন মুসলিমদের যেসব দোস্তুটির কারণে অন্যের ক্ষতি না হয় সেসব, আর বেশি দোস্তুটি নয় যে এর পানিশমেন্টের জন্য আরো কাউকে জানাইতে হবে, অল্প স্বল্প কিছু দোস্তুটি আছে সেগুলিকে যথাসাধ্য ঢেকে রাখার চেষ্টা করতে হবে, আর নির্জনে বলে তাদের সংশোধন করতে হবে। অথবা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের যদি সমালোচনা মেম্বারে উঠে, লেকচারে উঠে, জুমার খুতবা, ঈদের খুতবায় উঠে যদি মনে করেন যে স্টেজ পেয়েছি যা বলার তাই বলে নেব, তাহলে তাদেরকে আরো খেপিয়ে দিবেন, আরো ইসলামের ক্ষতি করবেন, মুসলিম বিশ্বের ক্ষতি করবেন, জাতির ক্ষতি করবেন, ভালো মানুষদেরকে কোণঠাসা করবেন, আপনার কারণে ভালো মানুষদের পিছনে পড়ে যাবে, তাই না? সুতরাং এটা হেকমতের কাজ না যে আমি মেম্বার স্টেজে উঠে আমি কি করছি, তাদের কল্যাণ চাইছি সুতরাং তাদের নসিহত করছি। আপনি মেম্বারে উঠে নসিহত করছেন, আর যাকে নসিহত করছেন তিনি আপনার সামনেও না, আপনার ভাষাও বুঝে না, 5000 কিলোমিটার দূরে আছে, আর বলছে আমি প্রতিবাদ জানাচ্ছি, আমি নসিহত করছি, এগুলো ভুল কথা, এগুলো ভুল তরিকা। এটা বিশেষ করে শাসকদের ক্ষেত্রে সালাফে সালিহিনের তরিকা, তারা নির্জনে আইম্মা কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মা কেরাম তারা নির্জনে দেখা করে, আর সৌদি আরব ওলামা কেরাম সেইখানে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন, এইরকম সমস্ত ওলামা কেরাম সালাফে সালিহিন শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি সাহাবায়ে কেরামরা খলাফাদের কাছে যেতেন আর নির্জনে বলতেন যে এই ত্রুটিগুলি হচ্ছে যেগুলি সংশোধন করতে হবে। তাদেরকে না বলে যদি স্টেজে উঠে গেলেন আর তারপরে চিৎকার করে বলতে শুরু করলেন, কখনো তা দিয়ে সংস্কার সংশোধন হবে না, বরং তাতে ফাসাদ সৃষ্টি হবে, ইসলাম হবে না ফাসাদ হবে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদ ভালোবাসেন। আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য যদি ইসলাম করা হয় তো যাতে যার ইসলাম হবে সেই ইসলাম করতে হবে, জি হ্যাঁ। কিন্তু যদি দেখা যায় যে এই দোস্তুটিগুলি যদি ঢেকে আমি রেখে দিই তাহলে এইসব হাজার হাজার মানুষ গুমরা হয়ে যাবে, তখন এই জনগণকে একটু সতর্ক করে দিতে হবে যে এই আকিদাগুলি নাম না নিয়ে হইলে সবচেয়ে ভালো,
আর যদি দেখা যায় যে নাম না নিয়ে মানুষ বুঝবে না, কিন্তু অন্ধ হয়ে থেকেই যাবে, ওর কথা সবগুলি ঠিক মনে করবে, তখন কখনো কখনো নাম নিতে হবে। ওই রকমই যেমন আইম্মায়ে কেরামগণ হাদিসের সহি জঈফের ক্ষেত্রে অমুক কাজ্জাব মিথ্যুক ছিলেন, অমুক দাজ্জাল ছিল, অমুক জঈফ ছিল দুর্বল ছিল, অমুকের স্মৃতিশক্তি দুর্বল ছিল, ইত্যাদি ইত্যাদি, যারা জারহে তাদিলের সাবজেক্ট সম্পর্কে বুঝেন তারা ভালো করে বুঝেন। এইভাবে মুসলিমদের সম্পর্ক শক্তিশালী করা এবং সম্পর্কের দাবি হচ্ছে যে মানুষকে, মুসলিম ভাইদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন, আমরে বিল মারুফ করবেন, অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন তিনটি স্তরের সাথে, এবং ইসলার চেষ্টা করবেন। ইসলার কাজ যদি করতে থাকেন, আপনি নিজের সংশোধন করছেন, আর নিজের সংশোধন করার পর নিজের পরিবারে সংশোধন করছেন, তারপরে গ্রামবাসীর সংশোধনের জন্য চেষ্টা করছেন, দেশবাসীর নিজের ভাষাভাষীদের সংশোধনের জন্য চেষ্টা করছেন, আকীদা আমলের আখলাক চরিত্রের সার্বিক দিক থেকে চেষ্টা করে যাচ্ছেন, তাহলে আল্লাহর আজাব আসবে না। কি আসবে না? জি, আল্লাহ রাব্বুল বলছেন যে সেই জাতিকে ধ্বংস করবে না যেই জনপদ বা যেই জাতির লোকেরা, ও আহলুহা মুসলিহুন, তারা যদি সংস্কারের কাজ করে, সংশোধনের কাজ করে। যাই হোক, এই বললাম যে সম্পর্ক আমাদের আগে বাড়ানোর জন্য যে উপায়গুলি ছিল মোটামুটি 10টি বললাম, এখন সম্পর্ক খারাপ করে যেই বিষয়গুলি সেগুলি জানি। এই বিষয়গুলি অনেকগুলি সূরা হুজরাতে বর্ণনা করা হয়েছে। এই জন্য সামাজিক সম্পর্ককে সুন্দর রাখার জন্য, পারিবারিক সম্পর্ককে সুন্দর রাখার জন্য, মুসলিম সমাজের পরস্পর সম্পর্কে যাতে উন্নতি ঘটে, অবনতি না হয়, এইসব বিষয়ের ক্ষেত্রে সূরা হুজরাতের তাফসীরটা প্রত্যেক মুসলিমকে পড়ে নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি এতে বলেছেন যে একজন মুসলিম বা একজন মানুষ আর একজন মুসলিমকে নিয়ে ঠাট্টা উপহাস করবে না, হ্যাঁ রহস্য মজাক করবেন না, হেউ প্রতিপন্ন করছে। ঠাট্টা মজাক করা মানে কি? হ্যাঁ, কারো যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা, তাহলে তো ইসলামকে নিয়ে ঠাট্টা হয়ে গেল না, দাঁড়িয়ে নিয়ে না, একজন লোক তার রূপ চেহারা নিয়ে ঠাট্টা করছেন, হ্যাঁ, অথবা তার কোনো কাজকর্ম নিয়ে ঠাট্টা মজাক করছেন, তাহলে যদিও সেটা দিনের বিষয় নয়, এর মাধ্যমে কি হবে? সম্পর্ক ভালো হবে নাকি? সম্পর্ক ভালো হবে? সম্পর্ক খারাপ হবে। তারপরে আঘাত দিয়ে কথা বলা, আঘাত দিয়ে কথা বলা, সে কথার দ্বারা আঘাত, অথবা চোখের ইশারা দিয়ে আঘাত, চোখের ইশারা দিয়ে আঘাত হয় না? হয় না, চোখের ইশারা দিয়ে আঘাত। দুইজনে কথা বলছিলেন, আরেকজন লোক আসছিল, তখন এই পাশের লোককে চোখ টিপা দিল, চোখ টিপা দিয়ে বুঝেন তো, চোখ টিপা দিলেন, ও দেখে আপনার চোখ দেখে বুঝলো যে আমাদের আমার সম্পর্কে কিছু খারাপ মন্তব্য চোখের ইশারাতে করে দিল। সম্পর্ক ভালো থাকবে? খারাপ হয়ে যাবে, আল্লাহ নিষেধ করেছেন এগুলি। তারপরে একটা লোকের একটা ভালো নাম আছে আর একটা খারাপ নাম আছে, খারাপ নামটা পছন্দ করে না, কিন্তু গ্রামের লোক ফেলে দিয়েছে, ও খারাপ নাম যদি বলেন তো আপনাকে ভালোবাসবে না, দুশ্মন হয়ে যাবে, সম্পর্ক খারাপ হবে, ঠিক না? একটা লোকের নাম কত সুন্দর নাম, হাবিবুর রহমান, আব্দুর রহমান, আর গ্রামের লোকেরা ওকে কি বলে, হ্যাঁ কাট্টু মাট্টু ঝাঁটু ঝাঁটু, এইসব নাম আমাদের দেশে আছে, যদি বলেন খারাপ লাগে ওকে, হ্যাঁ তো এইরকম করলে খারাপ হবে, এগুলো নিষেধ করেছে, কোরআন কারিম নিষেধ করা হয়েছে। তারপরে ব্যক্তি জীবনের তার দোষ ত্রুটি আছে, তার মধ্যে আছে দোষ ত্রুটিগুলি, লোকটা টাকনা নিচে কাপড়, আপনাদেরকে যদি বলি যে অমুক ব্যক্তি টাকনার নিচে কাপড়, ও কি শিখেছে, তো লাভ হবে বলে লাভ করে ব্যক্তি জীবনে বলতে, অমুক লোক ফজর নামাজে দেখাই যায় না ওকে, আপনাদেরকে বলে লাভটা কি? এটা ব্যক্তি জীবনের ভুল ত্রুটি, সুতরাং ওকে বলতে হবে, ওকে বলতে হবে, এই ভুলের দ্বারা, এই এইরকম ভুলগুলি দ্বারা আপনাদের কোনো ক্ষতি নেই, শুধু আপনাদেরকে বলে লাভটা কি? তো গীবত করা কাবিরা গুনাহ একমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রগুলিতে, যেগুলি ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই সহিহ মুসলিমের ভাষ্যে, তারপর রিয়াজুস সালেহীনে, অন্যান্য ওলামারা উল্লেখ করেছেন, সেগুলি ছাড়া আসল হচ্ছে যে গীবত হচ্ছে হারাম। সম্পর্ক যাতে খারাপ করে তার একটি হচ্ছে কুধারণা রাখা, কারো সম্পর্কে ভুল ধারণা রাখা, দেখলে আপনার ভুল ধারণা হয়, দেখলেই ওর সম্পর্কে কোনো সুধারণা হয় না। এটা কিন্তু অনেক সময় কি করে, সম্পর্ক জানতে বলে যে আমাকে ভালো মনে করে না, সবসময় আমাকে খারাপ নজরে দেখে, সম্পর্ক খারাপ করে দিবে। এইরকমই কারো পিছনে পড়া, তদন্ত গোয়েন্দাগিরি করা, একটা হচ্ছে সরকারের কাজ, অপরাধী ধরার জন্য গোয়েন্দা থাকা সেটা জরুরি, সেটা জরুরি, প্রত্যেক দেশে আছে আর থাকবে সেটা। কিন্তু আপনি আমার পিছনে পড়ে গেলেন যে কি দোষ এর খুঁজে পায়, আপনার পিছনে আমি পড়ে গেলাম কি খুঁজে পায়, কিছুই খুঁজে পান না,
একদিন দেখা গেছে যে অমুক শেখ তার পাশে আপনার বাসা ফজরের নামাজে দেখেননি আর কি, আর এই যে ফজরের নামাজে শেখ আসে না, গোটা গ্রামে সবাইকে বলে দিলেন। অথচ মাসে আপনি তিন দিন এসছেন আর শেখ ২৯ দিন আসে, একদিন হয়তো তার গোসল ফরজ ছিল অথবা তার ঘুম ভাঙেনি, বেচার হতে পারে কি পারে না, কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে কি, মানহানি করার উদ্দেশ্য, ও গোয়েন্দাগিরি করা, ওর দোষ কি করে খুঁজে পায়, কি করে দোষ খুঁজে পায়। মুসলিমদের দোষ ত্রুটি খুঁজতে হবে না, বরং ঢাকার চেষ্টা করতে হবে। সাত নম্বর, যাতে সম্পর্ক খারাপ করে মানুষকে ছোট নজরে দেখা, আমার মতো আপনার মতো তাদের শরীর স্বাস্থ্য সবকিছুই, সে ক্লিন করে ৫০০ টাকা বেতন বা ৪০০ টাকা বেতন, সেজন্য তাকে ছোট নজরে দেখবেন। হ্যাঁ, আমাদের দেশে কি হয়, ধনীদের জন্য বিয়ে শাদিতে ৪ টেবিল দিয়ে খাবার দেওয়া হয় আর গ্রামের গরিবগুলোকে কি করা হয়, হ্যাঁ, খড় বিছিয়ে দিয়ে আর কলা পাতাতে খেতে দেওয়া হয়, করা হয় না? এই যে বেদাতি যতগুলি খাবার রয়েছে, মরার নামে ভোজ মারা গেছে, এই ভোজগুলিতে গরিবকে খাওয়াই সব করব, অথচ গরিবকে খাওয়াচ্ছে মাটিতে বসিয়ে, আর ওই নেতাগুলোকে আর সমাজের বড় বড় পয়সাওয়ালাদেরকে তাদেরকে খাওয়াচ্ছে চেয়ার টেবিলে অথবা স্পেশাল রুমে বসিয়ে, ভিআইপি রুমে বসিয়ে, হারাম হারাম। এরকম চরিত্র, এতে সম্পর্ক ভালো হবে, গ্রামের ওই গরিবগুলি খেয়ে দিয়ে খুশি হবে না, লানত দেবে? হ্যাঁ, আল্লাহ লানত হোক, আমরাকে নিচে বসিয়েছে, অপমান করেছে, আমরাকে ঘৃণা নজর, বসো, আগে এদের খাওয়া হোক, আগে ভিআইপিদের খাওয়া হোক, তারপরে তোমরা হয়তো অভাবে তাড়নায় দুটো খেয়ে যাবে, কিন্তু আপনাকে একটা ভালো দোয়া দেবে না, সম্পর্ক খারাপ হবে। জি, এইরকমই জুলম অত্যাচার করা, কথা বন্ধ করে দাও, মুসলিম মুসলিমের সাথে কথা বলে না, কয়দিন জায়েজ? হ্যাঁ, কে বলো, আড়াই দিন, আবার আড়াই দিন কোথেকে ভাই? হ্যাঁ, ওই আব্দুল কাদির জিলানির, হ্যাঁ, নাম নাকি বিনা উজুতে নিলে কয়টা চুল পড়ে যাবে শরীরের, পশম? হ্যাঁ, আড়াইটা না শুয়া দুটা পড়বে, আড়াইটা হইতে পারে, কিন্তু আমি মনে হয় শুয়া শুনেছি, আড়াইটাও পড়বে না, শুয়া দুটা পড়ে যাবে, শুয়া দুটা পড়ে যাবে। ওই রকমই আপনি বললেন যে আড়াই দিন পর্যন্ত জায়েজ, তিন দিনের বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কথা বন্ধ করা কোন মুসলিমের সাথে জায়েজ নয়। ইলতাকিয়ানে ফায়ুরজু হাজা ওয়া ইউরজু হাজা, দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, কিন্তু দেখলেই মুখ ফিরিয়ে নিচ্ছে, দেখছে যে মসজিদে ঢুকলো, আরে ওই দিকে ডান দিকে লাগলো, আমি বাম দিকে লাগবো, অথচ নামাজ পড়তে আসছে, আউযুবিল্লাহ। এই যদি হয় না, হারাম। জি, তিন দিন কেন ছাড় দেওয়া হয়েছে, মেজাজটা গরম ছিল, ঠান্ডা হইতে তিন দিন লাগতে পারে, হ্যাঁ, মনে আক্রোশ ছিল, ঠান্ডা হইতে কারো এক বেলায় হয়ে যাবে, এক এক ঘন্টায় হয়ে যাবে, কারো একদিন লাগতে পারে, কারো দুই দিন লাগতে পারে, চলো আল্লাহ বলছেন তোমাকে তিন দিন সময় দিলাম, তিন দিনে ঠিক হও, নাহলে তোমাদের আমলই কবুল করবো না, আসমানে নিচেই রেখে দেবো। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে, আনজেরু হাযাইনে, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে এই দুই লোক যে ঝগড়া করেছে আর কথা বলে না, এদেরকে ছাড় দাও, অবসর দাও, আর এদের আমলগুলি নিচেই রেখে দাও, হাত্তা ইয়াসতালিহা, যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করবে, মিউচুয়াল না করবে, এইরকম যাতে না হয়। এইরকমই আমরা দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে, সালামের সুযোগ হচ্ছে, কেউ কাউকে সালাম দিচ্ছে না, এরকম না হয়। তারপরে দালালি করা, দালালি করা নিষেধ করেছেন, দালালি করলে সম্পর্ক খারাপ, দালালি করলে কি হয় যদি জানতে পারে, আজকাল জমির দালালি, সুবহানাল্লাহ, আমি একবার জমি কিনতে গেলাম অনেকদিন আগে, একটা জায়গা বাড়ি করার জন্য, তিন কাঠা মাত্র জায়গা, আমার ঘনিষ্ঠ ব্যক্তি, ঘনিষ্ঠ ব্যক্তি তার মাধ্যমে কিনিনি, একজন দূরের ব্যক্তি সরাসরি মালিককে নিয়ে এসে হাজির করে মালিকের কাছ থেকে কিনে নিয়েছি, মালিকের কাছ থেকে কিনে নিলাম, তখন ওই দালালির পয়সাটা তার খেতে পেলো না, বুঝছেন কি না, যেহেতু সরাসরি মালিকের সাথে কথা হয়ে গেল, সস্তাতে একটু পেয়ে গেছি। ওকে কয়েকবার বলেছি আমার ওই ঘনিষ্ঠ ব্যক্তিকে যে ভাই ওই এলাকা একটু শহরের কাছে, তো জমি একটু দেখে শুনে দেন, সবসময় রেট আরো ১০,০০০ ২০,০০০ বেশি করে, ৫০,০০০ বেশি করে বলে, অনেকদিন আর খবর। তারপরে পরে জানতে পেরেছে আমাদের জমি কিনা হয়ে গেছে, ওই জায়গাটা তিন কাঠা কিনা হয়ে গেছে, আরে তারপরে কি যে রাগ, উল্টো পাল্টা কথা, আচ্ছা ওকে দেখব কি করে জমি কিনে, আমাকে ছাড়া আমার পরামর্শ না নিয়ে এগুলো করলো। পরে জানতে পারলাম যে এলাকাতে জমি কেনার দালালি করে, আমার কাছ থেকে কিছু পয়সা খেত, কথা বোঝা গেছে, হারাম। এতে কি হয়েছে, সম্পর্কে দূরত্ব হয়েছে না হয়নি জানতে পারার কারণে, রহস্য জেনে গেছি, যেহেতু সম্পর্কটা খারাপ করেছে, সেই করেছে, এই জন্য দালালি করা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কোন মেয়েকে পয়গাম দিয়েছে প্রস্তাব, এখন কথাবার্তা চলছে আর আপনি ঢুকে পড়লেন, আরে ওকে কেন দিবে, আমার ছেলে আছে, আমি বিয়ে করবো,
না, ওরা কথা বলছে কথাটা বলতে দেন, ওদের কথা বলা শেষ হয়ে যাবে, হা হয়ে গেলে হা হয়ে গেল, যখন না হয়ে গেছে তখন আপনি, অথবা দেখছেন যে অসুবিধা নাই, কথাবার্তা বলছে আর তার সাথে সাথে কথা হচ্ছে কিন্তু আপোষে, এইরকম ঝগড়া নেই, একাধিক প্রস্তাব জায়েজ আছে ওলামারা কখনো কখনো বলেছেন, যখন দেখবেন যে এতে সম্পর্কের অবনতির সম্ভাবনা বা আশঙ্কা নেই তখন, আর না হলে একজন যখন পয়গাম দিয়েছে, বিশেষ করে কথা যদি পাকা হয়ে যায়, কথা চুক্তি হয়ে গেছে, পাকাপাকি হয়ে গেছে যে বিয়ে শাদী আমাদের আপোষে হবে, আর একজন গিয়ে বলছে ওর ছেলে কতটা লেখাপড়া, বলছে ও লেখাপড়া বেশি না, ও উচ্চ মাধ্যমিক করেছে, আরে আমি মাস্টার ডিগ্রি ছেলে নিয়ে এসেছি, সরকারি চাকরি করে, লন্ডনে থাকে, বিদেশে থাকে, লোক সামলাই তার পারে না, ওয়াদা করে ওয়াদা খেলাফি করে দিল, সম্পর্ক খারাপ হবে না, হবে না, কথা বন্ধ, দুশ্মনী ঝগড়া, বহু ঝগড়া হয় আমাদের দেশে, এসব থেকে বেঁচে থাকতে হবে। প্রত্যেকটার দলিল রয়েছে কোরআন এবং হাদিসে, আয়াতটির দিকে শুধু ইঙ্গিত করে দিচ্ছি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরা মিনাল যান ইন্না বাযা যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহীম। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের দিকে যে দস্তুরগুলি বললাম বা যে বদস্বভাবগুলি বললাম সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, আয়াতের তরজমা সময়ের স্বল্পতার জন্য করলাম না, কারণ এক ঘন্টা বলা হয়েছে, এক ঘন্টা প্রায় হয়ে গেছে। নয় নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমাদের যে দিনী ভ্রাতৃত্ব রয়েছে এই ক্ষেত্রে দুনিয়ার স্বার্থ যেন না আসে, নাম বলছি দিনী ভাই, দিনী ভাই, হ্যাঁ বোঝা গেছে কিনা, যখন দিনী ভাইয়ের কথাটা আসলো তখন একটা কথা এখানে ক্লিয়ার করি, কারণ এই সমস্যাগুলি আমাদের সমাজের সমস্যা, সেটা হচ্ছে যে আমার দিনী ভাই বা আমার আকিদার ভাই বলা যাবে না, যাবে না, হ্যাঁ এটা আমার, এর আমার দিনী ভাই বা এর আমার আকিদার ভাই বলা যাবে না, যাবে না, বলা যাবে, বলা যাবে, কারণ এখানে কোনো ব্যক্তির সাথে বা কোনো দলের সাথে সম্পৃক্ত করিনি, কার সাথে সম্পৃক্ত করেছে, আমার ভ্রাতৃত্বকে দিনের সাথে আর সহি আকিদার সাথে, আমার সহি আকিদার ভাই, আজকাল এই কথাটি ব্যবহার হচ্ছে, সহি আকিদার, অনেকে আপত্তি তুলতে পারে, যেটা কোথায় পেলেন না, সহি আকিদার ভাই বলা যাবে, কারণ এর সহি আকিদার ভাই মানে ঘনিষ্ঠ ভাই, আমার আকিদা তার আকিদা এক, সেও তৌহিদ হ্যাঁ প্রতিষ্ঠা করে, আমিও তৌহিদবাদী, আর সেও সুন্নাহ প্রতিষ্ঠা করে, আমিও সুন্নাহ প্রতিষ্ঠা করি, সেও শিরক বিদআত সম্পর্কে সচেতন, আমিও সচেতন, সুতরাং এরা হচ্ছে আমাদের আকিদার ভাই বা সহি আকিদার ভাই, দিনী ভাই, জি, আর অন্যরা দিনী ভাই ঠিক আছে কিন্তু সহি আকিদার ভাই নাও হতে পারে, সুতরাং দিনী ভাইয়ের সাথে যদি আমরা বলি সহি আকিদার ভাই তাহলে জায়েজ, কিন্তু কিছু কিছু আবার অন্য ভ্রাতৃত্ব আজকাল দেখা যাচ্ছে, যেমন কিছু লোকের বলে লিখেও, একবার এক পত্রিকা দেখলাম যে আমাদের সাংগঠনিক ভাই, কি আমাদের দলীয় ভাই, তো এই ভাই চলবে না, যদি মুসলিম সমাজে মুসলিম উম্মাতে কয়েকটা দল থাকা, রেসারেসি না থাকা অসুবিধা নেই, হ্যাঁ যেমন জেদ্দাতে অনেক দাওয়া সেন্টার আছে, আছে কি নাই, কিন্তু রেসারেসি নাই যে তোরা কাজ করতে তোরাকে দেবো না আমরা করবো, এইরকম যদি থাকে তো চলবে না, কিন্তু যদি পরস্পর সহযোগিতা থাকে, আর শেখ রফিক হাফেজাহুল্লাহ এক সেন্টারে, শেখ আব্দুল বাকি আরেক সেন্টারে, পরস্পর সহযোগিতা আছে, রেসারেসি নাই, কেউ কাউকে ঠেকাটেকি নাই, তাহলে খুব সুন্দর কথা, তাআওয়ান আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকির কাজে আল্লাহ বিরুদ্ধের কাজে পরস্পর সহযোগিতা করো, আর অন্যায়ের কাজে সীমা লঙ্ঘনের কাজে গুনাহের কাজে কেউ কাউকে সাহায্য করিও না, এইরকমই সংগঠন বিষয় যদি রেসারেসি শুরু হয়ে যায়, আর অধিকাংশ ক্ষেত্রে রেসারেসি, সুতরাং সেই ক্ষেত্রে আমার সাংগঠনিক ভাই, তার মানে একই সংগঠনের লোক আমরা, সেই জন্য এ হচ্ছে আমার ভাই, আর যে আমার সংগঠন করে না সে আমার ভাই না, ও দুশ্মন, কারণ আমার সংগঠন করে না, অথচ একই আকিদার লোক, একই আকিদার লোক, এটা অবশ্যই বর্জনীয়, এটা ছেড়ে দেওয়া ফরজ, এই ভাষাগুলি প্রয়োগ করা জাহিলিয়াতের গন্ধ নিয়ে আসে, যেমন ভাষাগত ভাই না, দেশগত ভাই না, আর তারপরে রঙ্গত ভাই না, যে ভাই আমরা এশিয়ার লোক সুতরাং ভাই ভাই, আমরা আফ্রিকার লোক ভাই ভাই, আমরা ইউরোপের লোক সব ভাই ভাই, আমরা একই দেশের লোক, আপনারও ন্যাশনালিটি হচ্ছে আমেরিকা আমারও, সুতরাং আমরা ভাই ভাই, না না এইসব না ইসলাম, ঠিক তেমনই মনে রাখবেন যে এই সাংগঠনিক ভাই, এইরকমই আরো মেলা রকমের ভাইয়ের নতুন নতুন আজকাল প্রয়োগগুলি করে থাকে মানুষরা, এগুলো নাই, দুনিয়ার স্বার্থ যাতে করে আমাদের এই দিনের ভালোবাসার ক্ষেত্রে বা দিনী ভ্রাতৃত্বের ক্ষেত্রে না থাকে, তাহলে এর ফল কিন্তু আল্লাহর কাছে পাবেন, আখেরাতেও পাবেন। হাদিসে কুদসি রয়েছে, মুসনাদ আহমদ এবং ইমাম মালিকও বর্ণনা করেছেন, কাল আল্লাহ আজ্জা ওয়াজাল্লা, মহান আল্লাহর হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা,
আমার ভালোবাসা অবধারিত হয়ে গেছে, ফরজ হয়ে গেছে ওই সব লোকদের জন্য যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্য যদি আপনি আমাকে ভালোবাসেন, আপনাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে ইমানি ভাতৃত্ব। তাহলে আল্লাহর ভালোবাসা আপনার জন্য আমার জন্য ফরজ হয়ে গেছে। পক্ষান্তরে দুনিয়ার স্বার্থে আপনার কাছে আমি টাকার ধার পাই, আপনি আমার কাছ থেকে কিছু পান, স্বার্থ আছে, সেই জন্য ভালোবাসা খাতির আর খাওয়া দাওয়া আর সম্পর্ক, না হলে কোনো সম্পর্ক নেই। যদিও বলছেন যে দিনী ভাই দিনী ভাই, তো এটা দুনিয়াবি সম্পর্ক, এটা সেই দিন কোনো কাজে আসবে না, ক্ষতি করবে আপনার। শুনে রাখেন, যাতে ভালোবাসা নষ্ট হয় 10 নম্বর, সেটা হচ্ছে গুনাহ করলে। যে কোনো গুনাহ করলে ভালোবাসা তা তিক্ততা আসে, আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নেমে আসে। ওমা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে কোনো মুসিবত আসে আর সম্পর্ক খারাপ হওয়া হচ্ছে মুসিবত। আপনার ভাইয়ের সাথে ঝগড়া বেঁধে গেল, স্বামী স্ত্রীতে ঝগড়া বেঁধে গেল, আপনি ভাবছেন যে আমার স্ত্রীর চরিত্র খারাপ, ও আমার সাথে ভাষা ভালো ব্যবহার বললো না, বা আপনার স্ত্রী বলছে আমার স্বামী খারাপ আমার সাথে ভাষা খারাপ করলো বা ব্যবহার খারাপ করলো, না আপনাদের পাপ আছে, ব্লু ফিল্ম দেখছেন স্বামী স্ত্রী, সেই জন্য আল্লাহ ফাটল ধরিয়ে দিয়েছে। অথবা আপনাদের মধ্যে কিছু খেয়ানত আছে, আপনি আপনার স্ত্রী আছে আর তারপরেও বেগানা মহিলার সাথে আপনি খারাপ সম্পর্ক আপনি টেলিফোন করছেন, আল্লাহ তখন অন্তরে ফাটল ধরিয়ে দিয়েছে। অথবা আপনার স্ত্রী কিছু খেয়ানত করছে, এই নয় যে স্ত্রী আছে সেই জন্য প্রেম করবো না, আর স্ত্রী না তাহলে প্রেম করা যাবে, এটা নয়, কিন্তু প্রেম করা হয়েছে জেনা, প্রেম করা হচ্ছে জেনা। কিন্তু আজকাল মুসলিমরা ইহুদি নাসারাদের ভাষা ব্যবহার করে, কি বলছে জানেন, পবিত্র প্রেম। শুনেছেন এটা ভাষা, শুনেছেন না শুনেন নাই, পবিত্র প্রেম। আমি তখন প্রথম যখন পড়লাম কিছুদিন আগে, বলে পবিত্র প্রেম এটা আবার কি জিনিস, দেখলাম পবিত্র প্রেম মানে বলছে যদি বিয়ে করার নিয়ে যদি প্রেম প্রস্তাব দেওয়ার প্রেম করো, যে ওকে বিয়ে করে নেবো প্রেম টেম করে আর পার্কে নিয়ে ঘুরে ঘুরে সিনেমা দেখে দেখে, তাহলে বলছে পবিত্র প্রেম। আর যদি তোমার মধ্যে কি থাকে, ভাওতাবাজি থাকে যে একটু ভোগটোক করে নেবো আর তারপরে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো, তাহলে ওটা নাকি অপবিত্র প্রেম। হ্যাঁ, আউযুবিল্লাহ, সবগুলিকে আল্লাহ জেনাকারী জানি বলেছে। জি হ্যাঁ, চোখের জেনা, কথার জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, অন্তর ওই দিকে ঝুঁকছে ওই মেয়েটার দিকে, কথা ওর সাথে হচ্ছে, প্রেম আলাপ হচ্ছে, চোখ ওই দিকে যাচ্ছে, হাত ওই দিকে বেড়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছেন একটু দেখতে ওকে, স্কুলের বা কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন, সবগুলি জেনা হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হচ্ছে। সুতরাং এই ইসলাম এই ভাগ না, এটা ইহুদি নাসারা কাফেরদের কাছে ভাগ আছে, পবিত্র আর অপবিত্র প্রেম। ইসলামে প্রেম করা হচ্ছে হারাম, একমাত্র বিদাতীদের কাছে লাইলা মজনুর কিসসা, যাদের ধর্ম হচ্ছে লাইলা মজনুর, প্রেম ছিল পবিত্র প্রেম। আর আমরা যেহেতু আল্লাহর সাথে ইশক করি, প্রেম করি, রসুলেরও আশেক আমরা, সুতরাং তাদের কাছে পবিত্র প্রেম হইতে পারে। ইসলামের আলোকে কোরআন হাদিসে পবিত্র প্রেম বলে কিছু নেই, প্রেম হারাম। জি, স্ত্রীর সাথে শুধু প্রেম রয়েছে, তার সাথে প্রেম আছে, স্ত্রীর সাথে ইশক করবেন, আশেক রসুল, রসুলের সাথে ইশক চলবে না, আল্লাহর সাথে ইশক না, আল্লাহর সাথে মহব্বত, রসুলের সাথে মহব্বত, এগুলো ভালো করে শিখে রাখেন। এগুলো হচ্ছে বেয়াদবি, যে আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহকে আল্লাহর সাথে প্রেম করি, রসুলের প্রেমিক, এগুলো সব বেয়াদবি কথা। সমাজে ভাতে মণ্ডলী, যাতে সম্পর্ক খারাপ হয় তার একটি হচ্ছে এগারো নম্বর, দশটি হয়েছে, তর্কে জড়ানো, ঝগড়া করা, তর্কে জড়াবেন না। যদি আপনি হক পথে, অনেক সময় মাসলা মাসাইলে দেখছেন যে আমি ঠিক বলছি, আপনি ধরেন বলছেন যে নিয়ত পড়া যাবে না, আর আরেকজন বলছেন না নিয়ত পড়তে হবে, একটা হক আর একটা ভুল, ঠিক না, একটা সুন্নাত আর একটা হচ্ছে বেদাত, ঠিক কি না। এখন আপনার সুন্নাত, আমি ওই যে বেদাত করে ওর কথা বাদ দিলাম, কারণ ওর ওদের মধ্যে সংকীর্ণতা আরো বেশি, কিন্তু আপনি সুন্নাত পালন করতে গিয়ে একজন বেদাত করছে সেজন্য এমন উইছে পড়ে লাগলেন যে তোকে মানিয়ে ছাড়ব, কেন মানবি না তুই আমার কথা, কারণ আমি হক পথে আছি, কিসে আছি, হক পথে আছিস, কেন মানবি না আমার কথা, তুই বেদাতি নামাজ কেন পড়বি, বোঝা গেছে, আর লাফিয়ে উঠে গেলেন। উত্তেজিত খুব আমাদের মানুষরা, কিন্তু আমাদের মানুষরা খুব উত্তেজিত সবাই, আমাদের মানুষ মানে আমাদের সৈয়াকাদের ভাইদের কথা বলছি না, বাংলা ভাষাভাষী কি যে মাটির দোষ আছে না কি আছে আল্লাহ জানে, সামান্য কথাতে লাফিয়ে উঠে উঠে যায় একবারে মারামারি করার জন্য, তর্ক করার জন্য না, তর্ক করবেন না, আল্লাহর হস্তে তর্ক করা মূর্খের কাজ, কথাটি মুরব্বীরা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন হাদিস শোনাচ্ছি,
তিরমিজিতে হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। নবী সাসরা বলছেন, আনা জাইমুন বি বাইতিন ফি রাবাদিল জান্নাহ লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব জামানত নিচ্ছি যেই ব্যক্তি তর্ক করা, ঝগড়া করা, বাহাস করা ছেড়ে দিবে। আজকাল বাহাস বাহাস করে বিদাতি হুজুরেরা, না বাহাস করা হচ্ছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই বাহাসের উদ্দেশ্য হক পাওয়া নয়। ইমাম আবু হানিফা আর ইমাম মুহাম্মদ আর ইমাম মালিকের মতো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র, আসলেন মদিনায়। আসার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে কথা হচ্ছে ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ বলছেন যে সায়ের কাঠাটা বড়, আমার ইমাম সাহেব, আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিখিয়েছেন, সেটা হচ্ছে ইরাকি সা। তখন তিনি বললেন যে না না, তোমারটা ভুল, তোমাকে দেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সায়ের কাঠাতে পাত্রে তিনি ফেতরা মেপে দিতেন সেইটা আমার কাছে আছে, তোমাকে নিয়ে এসে দেখাবো। বাড়িতে ঢুকলেন আর ঢোকার পরে সায়ের কাঠাটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহকে দেখিয়ে দিলেন যে হাজা সাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে মোটামুটি 2.5 থেকে 3 কেজি খাদ্যদ্রব্য আসতে পারে, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুহাম্মদ খোলা অন্তরে মেনে নিলেন, তারা ছিলেন আমাদের আদর্শ, অন্তরে ছিল উদারতা। হক যার কাছ থেকে পাই মেনে নেব, কিন্তু আজকালকার লোকেরা আমারটা ঠিক তোরটাই ভুল, সুতরাং আমি নড়বো না, তুই সোজা হয়ে আয়, কথা বোঝা গেছে? আর এই জন্য বাহাসে বসেছি, যদি কোরআন দিয়েও না পারি, হাদিস দিয়েও না পারি, এজমা দিয়েও না পারি, তেয়াজ দিয়ে না পারি। আমার এক ওস্তাদ ছিলেন, তো উনি মোনাজারা করতেন, তো উনি বলতেন যে বেদাতিদের দলিল হচ্ছে 5ম নম্বর। কি বুঝলেন? বেদাতিদের দলিল হচ্ছে 5ম নম্বর। 1 নম্বর কোরআনে কারিম গেল, ওটা দিয়ে পারলো না। 2 নম্বর সুন্নাতে রাসূলুল্লাহ হাদিস গেল, পারলো না। 3 নম্বরে এজমা তো পারলো না প্রমাণ করতে যে কোন কিতাবে এজমার কথা আছে। 4 নম্বরে কেয়াস যুক্তি, যেটা শরীয়ত সম্মত কেয়াস, তাতেও পারলো না। 5 নম্বরে হচ্ছে লাঠি ছোটা। বাহাসে দেখলো যে পারা তো যাবে না, ওইদিকে ঠিক করে রেখেছে, হ্যাঁ লাঠি বাহিনীকে ঠিক করে রেখেছে যে এমন করে হইচই করবি, মায়ের ভয় দেখাবি যারা পালাইতে দিশা না পায়, আর সকালবেলা পত্র পত্রিকায় ছাপিয়ে দেবো, বিজ্ঞাপন ছাপিয়ে দেবো যে অমুক লোকেরা পালিয়ে গেছে, কথা বুঝা গেছে? এই হলো ভারত বাংলাদেশ পাকিস্তানের বহাস। সুতরাং এই বহাস মূর্খদের কাজ। শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বহাস সম্পর্কে, আমি ওই ব্যক্তির জন্য, ওই লোকদের জন্য জান্নাতের কিনারায় স্পেশাল ঘরের জামানত দিচ্ছি যে সে জান্নাতে যাবে। লেমান তারাকাল মেরা, যারা তর্ক ঝগড়া করা ছেড়ে দেবে, ওয়াহিন কানা মহিকান, যদিও সে হকপন্থী হয়, যদিও সে হকপন্থী, সেই জন্য আমরা তর্ক করি না। এই নয় যে আমাদের কাছে দলিল নেই, হ্যাঁ এতে কোনো লাভ নাই, শুধু অন্তরে ফাটল ধরবে, মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি হবে, আর ঝগড়া বিবাদ বাড়বে, কলহ বাড়বে, ফিতনা ফাসাদ বাড়বে, কোনো লাভ হবে না, সংস্কার হবে না, সম্মানিত মাতৃমণ্ডলী। কিন্তু যারা ফিতনা করতে চায়, মানুষকে হইচই করে বোকা বুঝাতে চায়, তারা বহাস 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 করে। আজকাল দেখবেন ইন্টারনেট, তিন শ্রেণীর মানুষের কথা রয়েছে, সংক্ষেপে 1 শ্রেণীর কথা বললাম। 12 নম্বর যাতে সম্পর্ক খারাপ করে, সেটা হচ্ছে চামচাগিরি করা, সহজ ভাষায়। হ্যাঁ এর সুন্দর ভাষা আপনারা খুঁজে নেবেন ভালো করে, বুঝছেন না? চাপুলুসি করা কেউ কেউ বলে, চামচাগিরি করা। এখন জিহুজিরি, বুঝেন না? জিহুজিরি করা, আসলে বুঝতে পারছেন যে একে আমি ভালোবাসি না, এর কথা ঠিক নয়, কিন্তু দেখছেন যে এর কাছে আমার ছেলের একটা চাকরি আছে, অথবা এর মাধ্যমে আমি কিছু লাভ হাসিল করতে পারবো, তখন জি হুজুর সব কথায় জি হুজুর, হ্যাঁ জি স্যার স্যার স্যার, ওকে স্যার, সব কথা ওকে স্যার। ও যদি বলে যে এই সিগারেট কিনে নিয়ে আয়, ওকে স্যার। মদ নিয়ে আয়, ওকে স্যার। হ্যাঁ কথা বোঝা গেছে? ও যদি বলে ওকে মেরাই, ওকে স্যার। ও যদি বলে যে কালকে বের হওয়া, ভাঙচুর করতে হবে, হ্যাঁ অগ্নিসংযোগ করতে হবে, ওকে স্যার, অসুবিধা নেই। নেতা বলছে এখন ভাঙচুর করবো, মারামারি করবো, রাস্তায় নামবো, কথা বোঝা গেছে? এই চামচাগিরি করা, জি হুজুরি করা, এতে মুসলিম সমাজের যে ইসলামিক ভ্রাতৃত্ব আছে সম্পর্ক ধ্বংস হয়ে যায়। সুতরাং এগুলোতে বেঁচে থাকবেন, অন্যায়কে অন্যায় বলবেন, ভালোকে ভালো বলবেন, মন্দকে মন্দ বলবেন, আর খায়ের খায়ের চেষ্টা করবেন, হিতাকাঙ্ক্ষী হবে, নসিহত উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। সম্পর্ক যেসব কারণে খারাপ হয় সেটা হচ্ছে হিংসা করা, একই সাথে চাকরি করি, হ্যাঁ আর হিংসা করে, একই সাবজেক্টের লোকেরা হিংসা করে, অন্য সাবজেক্টের লোক হিংসা করবে না, এটা তো জানা আছে না?
যেমন আমার হিংসা কোনো মেডিকেলে ডাক্তার করবে না, আমার হিংসা যদি করে বা যদি শেখের হিংসা করে তো এই শেখেরাই কেউ করবে, ঠিক কিনা? জি হ্যাঁ, এইরকমই ডাক্তারের হিংসা ওই ডাক্তারই করবে, নার্সের হিংসা নার্সই করবে, বিজনেসম্যানের হিংসা বিজনেসম্যান করবে, কারণ ও দেখছে যে এতে আমার আঘাত লাগছে, একে সরাইতে পারলেই কাজ হবে আমার, আমি উন্নতি করবো, ওকে সরিয়ে দিয়ে উন্নতি, ওর ভাগ্যটা কেড়ে নিতে চায়, অথচ কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারবে না। জি, তো বলছিলাম যে হিংসা করলে, জানতে পারলে সম্পর্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভাই ভাই সম্পর্ক খারাপ হয়ে যায় যে আমার ভাই হিংসা করছে, তাই তোর সাথে কথাই বলবো না, ওর বিয়ে শাদিতে যাবো না, ও মরলেও যাবো না, কথা বোঝা গেছে? হচ্ছে না, হচ্ছে না? জি হ্যাঁ, হিংসাকে বর্জন করবে, এতে আমলকে সব ধ্বংস করে দেবে। এইরকমই 14 নম্বরে হ্যাঁ, স্বার্থপর হওয়া, নিজের স্বার্থকে বড় করে দেখা আর মুসলিমদের স্বার্থকে ছোট করে দেখা, অন্য মুসলিম ভাইয়ের স্বার্থকে ছোট করে দেখা। অথচ সাহাবায়ে কেরামদের চরিত্র কি ছিল? সূরা হাশরে রয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিত, যদিও না খেয়ে হোক না কেন, এক পেট খাবার আছে, ওটা যদি মেহমানকে খাওয়াইয়া দেয়, নিজেও না খেয়ে থাকবে, স্ত্রীও না খেয়ে থাকবে, ছেলে মেয়েও না খেয়ে থাকবে, তারপরে মেহমানকে খাওয়াই দে। আবু তালহা এবং তার স্ত্রী করেছিলেন না? সেই হাদিসে রয়েছে, আল্লাহ খুশি হয়ে আসমান থেকে এত খুশি হয়েছেন, ফজরের নামাজে আবু তালহা যাচ্ছে এই ঘটনার পরে মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো আবু তালহা, তুমি আর তোমার আর স্ত্রী রাতের অন্ধকারে কি যে করেছো মেহমানকে নিয়ে, আল্লাহ আকাশ আর আসমানের উপর থেকে এবং আরশ আজিম থেকে হেসেছেন তোমাদের কীর্তি দেখে। জি, না খেয়ে বাচ্চাদেরকে নবমী সিবিয়াতা, বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও না খেয়ে, আর তুমিও খাবে না, অনাহারে থেকে যাবে, আমাকে ছাড়া তো মেহমান খাবে না, সুতরাং প্রদীপটাকে নিয়ে গিয়ে নিমিয়ে রেখে দিবে, হ্যাঁ বলবে যে প্রদীপে একটু তেল দিয়ে নিয়ে এসো বা চর্বি দিয়ে নিয়ে এসো, চর্বি দিয়ে জল তো নিয়ে যাবে, রেখে দিবে অন্ধকার, আমি মিছামিছি মুখটা নাড়াতে থাকবো, মেহমান পেট পুরে খেয়ে নেবে, আমি না খেয়ে থেকে যাবো, তুমিও না খেয়ে আল্লাহর হস্তে থেকে যাবে, ছেলে মেয়েরা একটু ঘুম চলে আসবে, তখন সকাল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ খুশি হচ্ছেন আসমান থেকে, আয়াত নাজিল করছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, অন্যকে প্রাধান্য দিতে হবে। জি হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকাল কি করছি আমরা, বাসে উঠলেন, উঠার পরে দেখছেন যে একটা চেয়ার বা দুটা চেয়ার খালি আছে, 30 বছর 40 বছরের মানুষ, আপনি গিয়ে প্রথম বসে গেলেন, অথচ 60 বছর 70 বছরের বৃদ্ধ আছে। আরে মহিলা, এখানে জেদ্দা এয়ারপোর্টে নামলাম, বড়ই দুঃখ লাগে মুসলিমদের চরিত্র দেখে, বড়ই আক্ষেপ লাগে, মুসলিমরা এই কাজ করে, মুসলিমদেরকে ইসলামের তালিম আর আখলাক শিখাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আশ্চর্য হয়ে গেলাম, মহিলারা এসে এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টে নেমে যে বাসগুলো আছে, হ্যাঁ রানওয়ের ভিতরে ওই বাসগুলো যে নিয়ে এসে এয়ারপোর্টে লাগাচ্ছে, বাসে চেপে ভদ্রলোক মাত্র 25 বছর 30 বছর বয়সে, 40 বছর বয়সে, 40-এর নিচে সবাই, সবগুলি বসে গেল এই বেয়াদবগুলো, আর মহিলাগুলো বেচারারা আসলো সব দাঁড়িয়ে থাকলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ইহুদি নাসারাও করতে লজ্জা পাবে, কিন্তু এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইহুদ, এটা মুসলিমের চরিত্র, ওই মহিলাগুলির অন্তরে দুশ্মনী হবে না, ঘৃণা হবে না এসব মুসলিমকে দেখে, যে এরা কিসের মুসলিম, 25 বছর 30 বছরের জোয়ান আর এখানে বসে আছে আর আমরা দাঁড়িয়ে আছি। আপনাকে বাসে উঠে যেতে হবে, একটা মহিলাকে দেখে, মুসলিম মহিলা বা একজন মুসলিম মহিলা না, মহিলা ওকে সিট ছেড়ে দেন, আপনি আল্লাহর রাস্তায় উঠে যান, ওকে অগ্রাধিকার দেন, এটা হচ্ছে আপনার উত্তম চরিত্র। কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এইরকমই সম্পর্ক খারাপ করে গৌরব অহংকার, যখন অহংকার করবেন পয়সার অহংকার, অথবা আপনার বিদ্যার অহংকার, অথবা আপনার খ্যাতির অহংকার, অথবা আপনার যা বংশীয় মর্যাদার অহংকার, আরে আমরা হচ্ছি ভূঁইয়া বংশ, ভূঁইয়া বুঝেন মানে জমিদার বংশ, ভূঁই মানে জমি, জমিদার বংশ, আর আমরা ওই বংশে বিয়ে দিতে যাই, বিয়ে করতে যাই, চলবে না চলবে না, সম্পর্ক খারাপ হবে না হবে না, এইসব না, এইসব মর্যাদা, বংশীয় মর্যাদার কোনো মূল্য নেই। জি, এইরকমই সম্পর্ক খারাপ করে বেশি বেশি মিশা। আজকাল কিন্তু প্রবাসীরা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করে বাকি টাইম কোথায় পাস করবে পাই না, এই মোবাইল আসার পরে একটা কাজ হয়েছে, মোবাইল নিয়ে মেতে আছে, তার আগে কি করতো, সাদিক বন্ধু নিয়ে মেতে থাকতো, ডিউটি করে বন্ধুর কাছে আড্ডা দিচ্ছে, বিকেল 3টা 4টা 5টায় ডিউটি শেষ, রাত 12টার আগে ঘুমাই না, জিজ্ঞেস করতাম বা জিজ্ঞেস করি এখনো কি করেন রাত 12টা কেন করেন, আরে ভাই সকালে ডিউটি আছে, একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, ফজরটা জামাতে আরামে পড়তে পারবেন, আপনি 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন, যদি ইসলামের শিক্ষা থাকে দরস থাকে সেটা আলাদা কথা, দিনের শিক্ষা নেই কিচ্ছু নেই, আপনি এই রাত 12টার আগে ঘুমানো মানে
ও একটু বন্ধুদের কাছে, বন্ধু বান্ধবের কাছে একটু আড্ডা দিই, কখন আমার বন্ধু বান্ধবরা চলে আসে। এই বেশি বন্ধুদের সাথে আড্ডা দিলে সম্পর্ক খারাপ হয়, কারণ হাঁড়ি বাসন্ত বুঝেন, যত বেশি কাছাকাছি রাখবেন তখন তত কি হবে, আওয়াজ হবে, ঘটমট হবে, বোঝা গেছে না? ঠিক তেমনি বেশি মানুষের সাথে মেলামেশা করলে, অপ্রয়োজনীয় মেলামেশা বর্জনীয়, এতে সম্পর্ক খারাপ হয়। যতটা প্রয়োজন আছে ততটা তাদের সাথে দেখা সাক্ষাৎ মেলামেশা করেন। এইরকমই সীমাহীন ভালোবাসা আবার সম্পর্ক খারাপ করে। এমন ভালোবাসা আপনার বন্ধুর সাথে প্রেমের মতো, প্রেমের এত, ওকে না দেখলে আপনি থাকতে পারেন না, সে আপনাকে না দেখলে থাকতে পারে না, যেমন প্রেমীর প্রেমিকের প্রেমিকার সাথে হয় ওই রকম ভালোবাসা, যার ফলে হয় কি, ঝগড়া হয়, এদের মধ্যে ঝগড়া লাথালাথি বেশি হয়, এদের মধ্যে ঝগড়া বেশি হয়, যখন তখন কথা বন্ধ। কি নিয়ে বলছে, আরে ওদের ভালোবাসাও খুব বেশি আর ঝগড়াও খুব বেশি হয়, এই করে এমন সম্পর্ক খারাপ হয়ে যায় যে বলার নাই। তো সুতরাং এইরকম বেশি, আহাবিব হাবিবাকা হাউনা মা, তিরমিজি থেকে হাদিস আছে, যাকে ভালোবাসবে মাঝারি ভালোবাসে, আর যার সাথে যদি দুশ্মনীও কারো সাথে থাকে, বিদ্বেষ থাকে, ও আবগেজ বাগিজাকা হাউনা মা, যাকে ঘৃণা করো হালকা ঘৃণা করো, অত বেশি ঘৃণা করিও না। আমরা বাড়াবাড়ি করি দুটোতে, ভালোবাসতে গো বাড়াবাড়ি আর দুশ্মনী করতে গো বাড়াবাড়ি, না কখনো না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখানে আমার আলোচনা আজকে শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আপনাদেরকে আল্লাহ কবুল করেন, আমাদের শেখদেরকে আল্লাহ কবুল করেন, শেখদের দাওয়াতের কাজে আল্লাহ যেন বরকত দান করেন। আর যা কিছু বললাম তা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, কোরআন সুন্নার কথা হয়, রাসূলুল্লাহ সাল্লামের হাদিস ভিত্তিক হয়, তো আল্লাহ যেন আমাকে উত্তম প্রতিদান দান করেন এবং আপনাদেরকে তা থেকে লাভবান হওয়ার তৌফিক দান করেন। আর যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে গিয়ে থাকে, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, সেটা শয়তানের পক্ষ থেকে হয়েছে আর আমার পক্ষ থেকে হয়েছে, সুতরাং আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আপনাদেরকে যেন মাফ করে দেন এবং ভুল থেকে গুমরাহি থেকে আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।